নজর রাখবো পরবর্তী সংবাদে। আরজিকর কাণ্ড নিয়ে নজর রাখবো, যেখানে ইতিমধ্যে ধৃত সঞ্জয় রায়ের জামিন এবং জামিন মামলায় অনুপস্থিত সিবিআই আইনজীবী, জামিন দেবে কে তাহলে? ভৎসনা আদালতের ইতিমধ্যে সিবিআই এর ভূমিকা নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ শিয়ালদা আদালতের বিচারক। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন সুমন্ত ব্যানার্জি প্রতিনিধি। সুমন্ত, ইতিমধ্যে আরজিকর কাণ্ডে 14 দিনের যে রিমান্ড ছিল সেই রিমান্ড শেষে আজকে আদালতে পেশ করার কথা, কিন্তু সেই জায়গায় সিবিআই এর আইনজীবী অনুপস্থিত। কি জানতে পারছো, ঘটনা এমন কেন হলো? বিষয়টা হচ্ছে যে আজকে কিন্তু যে মামলা শুনানি ছিল সেই মামলা শুনানিটি কিন্তু ভার্চুয়ালি ছিল, অর্থাৎ আদালতে নিয়ে যাওয়ার কোনো বিষয় ছিল না। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে এবং সেখানে কিন্তু ধৃত সঞ্জয় রায়, যিনি কিন্তু কেঁদে কেঁদে নিজের জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আনফরচুনেটলি তার জামিন তো হয়নি, বরং তার এই জামিনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে গেছে আজ আদালতে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সিবিআই এর যিনি আইনজীবী তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন, এমনকি সিবিআই এর যিনি মূল তদন্তকারী অফিসার তিনিও কিন্তু এদিন শুনানিতে অনুপস্থিত ছিলেন, এবং সহকারী যিনি অফিসার ছিলেন তদন্তকারী অফিসার তাকে জিজ্ঞাসা করেন বিচারক যে আপনাদের তরফে আইনজীবী কোথায়, তখন তিনি বলেন যে আইনজীবী আসছেন, তিনি রাস্তায় আছেন। বিকেল 4:10 এই মামলার শুনানি শুরু হয়, 4:30 পর্যন্ত কিন্তু সিবিআই এর আইনজীবী অনুপস্থিত ছিলেন, তারপরে অন্তরন্ত হয়ে তিনি আদালতে তিনি এই ভার্চুয়াল শুনানিতে যোগ দেন, এবং তারপর কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে তিনি এই যে সঞ্জয় রায় তার জামিনের বিরোধিতা করেন, এবং সেখানে তিনি পরিষ্কার করে বলেন যে তার জামিন দিলে তিনি কিন্তু অনেক তথ্য এখন হাতছাড়া হতে পারে, তিনি গোটা তদন্তকে প্রভাবিত করতে পারেন, এই সমস্ত যুক্তি দেখানো হয়। এবং তারপর বিচারক সঞ্জয়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন, 20 সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয়কে প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু এই যে ঘটনা তাতে কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারক, তিনি সিবিআই এর আইনজীবীর তরফে এই যে একটা গাফিলতি, একটা হাই প্রোফাইল মামলায় এত বড় যে গাফিলতি সেইটা নিয়ে ভর্ৎসনা করেন সিবিআই কে, এবং তিনি সেখানে কটাক্ষ করে প্রশ্ন ছুড়ে দেন যে আমরা কি তাহলে ধৃত সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেবো। সুতরাং ভার্চুয়াল শুনানিতে যোগ দিতেও যে এত সময় লাগে সেটাই কিন্তু বড় প্রশ্ন। আজকে কেন সিবিআই এর আইনজীবীর এরকম দেরি হলো, কেন সেখানে তদন্তকারী অফিসাররা উপস্থিত থাকতে পারলেন না, সেই সমস্ত কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে এই যে আরজিকর কাণ্ড তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিস্তর জলঘোলা হয়েছে, শুধুমাত্র যদি দেখা যায় যে একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কিন্তু কেউ এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। এমনকি যখন এই মামলার ক্ষেত্রে এক এবং একমাত্র ভরসা হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই এর হাতে মামলা তুলে দেওয়া হলো, সেই জায়গায় সিবিআই এর যখন এই ভূমিকা, তখন কি আদৌ প্রকৃত দোষীরা শাস্তি পাবে, কি মনে হয়? দেখো, সেটাই তোমাকে বলতে চাইছিলাম আমি এক্ষুনি যে এই যে সঞ্জয় রায় তিনি কিন্তু এখনো পর্যন্ত এই ধর্ষণ এবং খুনের মামলায় একমাত্র ধৃত, যে কারণে কিন্তু বারবার আমরা দেখেছি যে এই রাত দখলের মতন কর্মসূচি বারবার নেওয়া হচ্ছে, এবং তারপরে আমরা দেখতে পেলাম যে সিবিআই কে উদ্ধৃত ভাবে সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর যেগুলো প্রকাশিত হচ্ছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটেছিল, এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু গণধর্ষণ নয়, এমনটাই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সিবিআই কে উদ্ধৃত করে লিখেছে, এবং সেখানে বলা হচ্ছে যে এবার হয়তো তাহলে কলকাতা পুলিশের পথেই হাঁটতে চলেছে সিবিআই, এমনটাও কিন্তু কোথাও কোথাও লেখা হচ্ছে। সুতরাং এরই মধ্যে সিবিআই এর যে আইনজীবীর এই যে গাফিলতি, যেখানে একটা হাই প্রোফাইল মামলা বলা যেতে পারে, যেখানে এখনো পর্যন্ত মৃত মৃতা এখনো পর্যন্ত তার নির্যাতিতা যিনি তার এখনো পর্যন্ত তার সঙ্গে যারা যারা যুক্ত ঘটনার সময় তারা এখনো শাস্তি পাননি, সেই ধরনের ঘটনায় কি করে তিনি লেট করতে পারেন তার সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। সুতরাং সিবিআই আগামী দিনে কি করবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে আমরা দেখলাম যে যেটা আইন যেখানে বলা যেতে পারে যে অন্য একটি মামলায় কিন্তু প্রাক্তন অধ্যক্ষ
সন্দীপ বোস, তিনিও কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন। সুতরাং এই কাণ্ড নিয়ে এখনো পর্যন্ত অনেকটা সময় বাকি রয়েছে। সিবিআই এখনো পর্যন্ত কিন্তু এই সঞ্জয় রায় ছাড়া, মানে তোমাকে জানিয়ে দেবো, সিবিআই কিন্তু সঞ্জয়কে গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, এবং তারপর এখনো পর্যন্ত সিবিআই এখনো পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সুতরাং তাদের যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে কেউ কেউ। একেবারে তাই। অর্থাৎ একদিকে যখন আজকে সকালের যে খবর ডিএনএ টেস্ট, যে ডিএনএ ইতিমধ্যে রিপোর্ট মিলে গেছে সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায়ের সাথে, এবং সেই জায়গায় আজকে তাকে শিয়ালদা আদালতে ভার্চুয়ালি তোলা হওয়ার তোলার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে আইনজীবী, সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতি তাকে কেন্দ্র করে প্রশ্ন তুলছে বিস্তার, বিশেষ করে এই মামলার পরবর্তীতে কি হতে চলেছে বা এই ঘটনায় আসল প্রকৃত দোষী শাস্তি পাবে কিনা, কুলকিনারা কোন দিকে যেতে চলেছে, সিবিআই সবটা বার করতে পারবে কিনা, তা নিয়ে এখন ব্যাপ তৈরি হয়েছে বিস্তার অভিযোগ। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।